চন্দ্রযান টু, এমন কোনো ভারতীয় নেই যে সেই দিনটির কথা ভুলে গেছেন। চন্দ্রযান টু এর ব্যর্থতার এই ছবি যেটা দেখে সমস্ত ভারতীয়দের চোখে জল এনে দিয়েছিল। সেই সময় ভারত যদি বিক্রম ল্যান্ডারকে সঠিকভাবে চাঁদে নামাতে পারত তাহলে বিশ্বের মধ্যে চার নম্বর দেশ হয়ে যেত। কিন্তু চন্দ্রযান টু ফেল করার পরেই চন্দ্রযান থ্রি মিশন লঞ্চ করে দিয়েছে ভারত। স্যাটেলাইট চাঁদের সব থেকে দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে এটি, কিন্তু দক্ষিণ মেরুই হলো সব থেকে দুর্গম জায়গা। আমরা এই ভিডিওতে দেখব ভারত কেন চাঁদে ওই দক্ষিণ মেরু যাওয়ার চেষ্টা করছে এবং কি রয়েছে সেখানে, কেন ওই জায়গাটিতে কোনো দেশ এখনো পর্যন্ত যেতে পারেনি, ভারত একবার চন্দ্রযান টু মিশনে ফেল হওয়ার পরেও কেন এত ইন্টারেস্ট দেখাচ্ছে ওই জায়গাটিতে, সমস্ত প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। চন্দ্রযান থ্রি মিশন হলো 2019 সালে চন্দ্রযান টু এর একটি কপি, অর্থাৎ চন্দ্রযান থ্রি হলো চন্দ্রযান টু এর একটি অগ্ররূপ। 2019 সালে চন্দ্রযান টু এর যে মিশন হয়েছিল সেখানে সফট ল্যান্ড করতে পারেনি, তাই আংশিক রূপে বিকল হয়ে গিয়েছিল। এই ভুলকে সংশোধন করে ইসরো নতুন করে এই মিশন তৈরি করেছে, আগস্ট মাসে এটি চাঁদে পৌঁছাবে। ইন্টারেস্টিং বিষয় হলো চন্দ্রযান থ্রি যেখানে ল্যান্ড করা হবে সেখানে চন্দ্রযান টুকে ল্যান্ড করা হয়েছিল, চাঁদের দক্ষিণ মেরুর 70 ডিগ্রি অক্ষাংশে ল্যান্ড করা হবে। ভারত যদি সফল হয় তাহলে চাঁদে দক্ষিণ মেরুতে পৌঁছানোর জন্য দুনিয়ার প্রথম দেশে পরিণত হবে, কারণ এখনও পর্যন্ত সবাই চাঁদের ভূমধ্যরেখার উপর ল্যান্ড করেছে, কিন্তু ভারত শুধুমাত্র দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে। এখানে সব দেশ কোনো স্যাটেলাইট পাঠায় না, এখানে বড় বড় গর্ত রয়েছে, এখানে মাটি সমতল নয় এবং পাহাড় আছে, ঢালু জায়গা আছে, এই এলাকায় সূর্যের আলো ঠিকঠাক পৌঁছাতে পারে না, অন্ধকার থাকে, এখানে তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনো মেশিনকে চালনা করা খুবই কঠিন, তার জন্য কোনো দেশ এই জায়গাটিতে স্যাটেলাইট পাঠাতে চায় না। ভারত একমাত্র দেশ যে এই জায়গায় পৌঁছানোর চেষ্টা করে চলেছে। কিন্তু ভারতের চাঁদের এই অংশে যাওয়ার মূল কারণটি হলো -230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকার জন্য সেখানে যদি জল ছিল তাহলে বরফ আকারে জমে থাকবে। 2008 সালে যখন চন্দ্রযান 1 পাঠানো হয় তখন ভারত ওই জায়গা থেকে বরফের কিছু অংশ খুঁজে পেয়েছিল। ভারত যদি এর প্রমাণ আরও ভালোভাবে পেয়ে যায় তাহলে ভারত পরবর্তী ক্ষেত্রে কোনো জীব সেখানে পাঠাতে সক্ষম হবে। তারা বরফের মধ্যে বিভিন্ন উপাদান পাওয়া যায়, বিভিন্ন শিলা, ধাতু, আরও অনেক কিছু, এর ফলে চাঁদের সৃষ্টি এবং সৌরজগতের গঠন সম্পর্কে ভালোভাবে জানা যাবে এবং আরেক ধাপ এগিয়ে যাবে। আমরা আশা করব ইসরোর সমস্ত ভারতীয় বিজ্ঞানীরা এই মিশনে সফলতা লাভ করবেন। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইসরোর সমস্ত বিজ্ঞানীদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন।